আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি একটা আইডিয়া শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার নিজের টিউবওয়েলের পানিটা আয়রন মুক্ত করতে পারবেন। দেখা যায় কি আপনি আপনার নিজের টিউবওয়েলের পানিটি খেতে পারেন না, আপনার খাওয়ার পানিটি আপনি অন্য জায়গা থেকে এনে ব্যবহার করেন, সেক্ষেত্রে হয় অনেক সময় ব্যয় হয়, অর্থ খরচ হয়। আজকে আপনাদেরকে আমি একটা ফিল্টার তৈরি করা দেখাবো এবং সেটা দিয়ে কিভাবে আপনি আপনার নিজের টিউবওয়েলের পানিটা আয়রন মুক্ত করতে পারবেন এবং খেতে পারবেন সেটাও দেখাবো। অবশ্য খরচ বেশি হবে না। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে সেই ফিল্টারটি তৈরি করতে হয়। আর একটা কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি দেখতে পান। তো চলুন বন্ধুরা দেখে নিই ভিডিওটা। আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এ ধরনের একটা বড় ড্রাম, সেটা বড় হইলে অনেক ভালো হয়, 15 লিটার কিংবা 20 লিটার হইলে ভালো হয়। আপনি সুন্দর একটা বালতি ব্যবহার করতে দেখেন কত সুন্দর একটা অসার তৈরি হয়ে গেছে। এই যে মোট 8 পিস অসার কেটে নেবেন, এটা জয়েন্ট দিতে খুব সুবিধা হয় যাতে পানি লিক না করে। তারপর যেটা দরকার হবে সেটা হচ্ছে এ ধরনের একটা জর্জেটের কাপড়, যেটা হচ্ছে যে ড্রামে বালি থাকবে ওই ড্রামের সেকনি হিসেবে ব্যবহার করা হবে। তো বন্ধুরা চলুন এবারে ফিল্টারটা ফিটিং করা যাক। অবশ্য আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই জর্জেট কাপড়টা যে নজলটাতে ব্যবহার করবেন সেই নজলটা কিন্তু অবশ্যই যে ড্রামে বালি ব্যবহার করবেন সেই ড্রামেই ব্যবহার করবেন, নয়তো কিন্তু বালি বের